হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকে তুমি ভালো আছো। আজকে আমরা যেটা নিয়ে পড়াশোনা করব, হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে? আমরা আজকে পড়াশোনা করবো হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ এটাকে যদি আমরা বাংলায় বলতে বলবো মানুষের পাচন তন্ত্র। তোমরা পড়েছো আগে, হয়তো ক্লাস 9-10 বই পড়েছো মানুষের পাচন তন্ত্র। দেখো এই ক্লাসটা অনেকটাই বড় হবে, তাই জন্য এটাকে আমরা দুটো পার্টে করবো, ঠিক আছে? তো প্রথম পার্টে আমরা করবো একটা সেশন, তারপরের পার্টে বাকিটা আমরা, ঠিক আছে? দেখো হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমটা কাকে খুব সহজ সরলভাবে পড়বো, যাতে আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমটা কাকে দেখো, আগে কিন্তু আমরা রেসপিরেশন সিস্টেম পড়েছিলাম। দা অর্গান সিস্টেম হচ্ছে রিলেটেড টু রেসপিরেশন, ঠিক একইভাবে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম দা অর্গান সিস্টেম উইচ ইজ রিলেটেড টু ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টস অ্যান্ড এলিমিনেশন অফ ওয়েস্ট ম্যাটেরিয়াল ইজ কল্ড ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে? তাহলে দেখো ডাইজেস্টিভ সিস্টেমের ডেফিনেশনের তিনটে কথা বলে কী বলেছি, এক নম্বর কী বলেছি ডাইজেশন অফ ফুড ম্যাটেরিয়াল, এটা আমরা আলোচনা করে ডাইজেশন দিয়ে গেছি। তারপর কী বললাম অ্যাবজর্পশন শোষণ অফ নিউট্রিয়েন্টস, তিন নম্বর কী বললাম এলিমিনেশন অফ ওয়েস্ট ম্যাটেরিয়াল, ডাইজেশন আমরা কাকে করবো, ঠিক আছে? দেখো আমাদের আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারগুলো কেমন খাই, সেগুলো কমপ্লেক্স আকারে থাকে, জটিল আকারে থাকে, তো ধরো আমরা ভাত খাই, মানে আমাকে বলতে পারবে ভাতের মধ্যে কী থাকে? আমরা ছোটো ক্লাসে বইতে পড়েছি কার্বোহাইড্রেট, তাই তো? এবার ধরো কার্বোহাইড্রেটে তো অনেক ভাগ আছে, এবার কোন কার্বোহাইড্রেট যদি বলি আমরা ভাতের মধ্যে কী করবো, স্টার্চ, ঠিক আছে? স্টার্চ সেদ্ধ সেদ্ধ তাই না? এই স্টার্চ কি এক ধরনের জটিল খাবার, পলিশ আকার আছে, আস্তে আস্তে বলবো, ঠিক আছে? তাহলে ডাইজেশন বলার মধ্যে কি আমরা যে কমপ্লেক্স খাবার যেগুলো পাই সেগুলো জটিল, সেগুলো কী করবো ভেঙে নেবো, সরে কী করবো ভেঙে একদম সহজ ফর্মে আনবো, অর্থাৎ সিম্পল ফর্মে আনবো, ঠিক আছে? অর্থাৎ ডাইজেশন বলার মধ্যে বাড়ি বানানো হয়, তাই না?
বাড়ি যখন বানানো হয় চালুনি হয় না, চালুনি দিয়ে কি করা হয়, বালি চালা হয়। তাহলে সেই চালুনিতে ছিদ্রগুলো ছোটো ছোটো উপরে যেগুলো থাকে তার ভিতর থেকে বালিটা নিজে সহজেই পড়ে যায়। এবার ধর ওই বালির বলে তোমাদের যদি যে গাবেলস বা যেগুলো থাকে বড়ো বড়ো গোল্ডারের মতো সেগুলো যদি দিয়ে দেওয়া হয় সে কি সহজে নিজে পড়বে, পড়বে না। তাহলে তোমার কী করতে হবে, এটাকে ভাঙতে হবে, তুমি কী করো তাকে ভাঙবে, ভেঙে ভেঙে বালির মতো ছোটো ছোটো কোনো পরিণত করলে তাহলেই তো নিজে আসবে। ঠিক আছে, তাহলে তুমি যে খাবারটা পেলে এটা কোনো কী আছে, সাইজ অনেক বড়ো আছে, তোমার কী করতে হবে ভাঙতে হবে, ভেঙে একদম ছোটো ছোটো সিম্পল ফর্মে আনতে হবে, তাহলে ও কী করবে অ্যাবজর্পশন হতে পারবে, নাহলে কিন্তু অ্যাবজর্পশন হবে না। আর এই খাবারের কোনাকে ভেঙে একদম সহজ সরল কোনো আমি তোমার কোনটা ডাইজেশন, তো ডাইজেশনের দুটো ভাগ আছে, আস্তে আস্তে করবো আমরা প্রথমে শুধু এইটুকু জানবো ডাইজেশন মানে এটা, ঠিক আছে। তারপর বললাম অ্যাবজর্পশন, যখন ডাইজেশন কমপ্লিট হয়ে যাবে তখন কী হবে অ্যাবজর্প, কোথায় অ্যাবজর্ব হবে কীভাবে হবে সেটা পড়ে জানবো, ঠিক আছে। এলিমিনেশন অফ ওয়েস্ট ম্যাটেরিয়াল, এবার দেখো যখন ডাইজেশন হয় আমরা যে খাবারটা খাচ্ছি খাবারের সবটাই কি ডাইজেস্ট হয়ে যায়, সবটা তো ডাইজেস্ট হয় না, কিন্তু আমরা যে স্টেজ ম্যাটেরিয়ালস থাকে সেটা হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়াল, সেটা কী করতে হবে বডি থেকে এলিমিনেট করে দিতে হবে, বডি থেকে এলিমিনেট করে দিতে হবে, ঠিক আছে। সেটা স্টুল আপে কি হয় বডি থেকে বেরিয়ে যায়, এটা করবো আমরা এলিমিনেশন অফ ওয়েস্ট ম্যাটেরিয়াল। এই তিনটে যে স্টেপ রয়েছে এই তিনটে স্টেপ আজকে করবো, ক্লাসটা বড়ো হবে। তো প্রথম সেশনে আমরা বলবো ডাইজেশন কীভাবে, তারপর ব্রেক দেবো, তারপরে বাকি করবো, ঠিক আছে। বুঝতে পারলাম, কার্বোহাইড্রেট প্রোটিন আর ভিটামিন, এই তিনটে কেন ডাইজেশনের প্রয়োজন,
আজকে ছোট সরাসরি সরাসরি ওরা নোট করছে একটু মিনারেলস বানানোর করে MINERALS MINERALS solid at room temperature is called fat and the lipid which is liquid at room temperature is called oil. Am I making myself clear? Sure. Okay. প্রোটিনের মধ্যে কি রয়েছে? অসংখ্য অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো
পলিপেপটাইড। এইভাবে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পর পর হলে তৈরি করবে কি পলিপেপটাইড, সেই পলিপেপটাইড থেকে হবে পলিপেপটাইড প্রোটিনের মনোমার, মনোমার অফ প্রোটিন, প্রোটিনের মনোমার। এইভাবে পরপর পরপর পেপটাইড বন্ড দ্বারা কি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড যখন ঢুকে যাবে তখন কি আসলে মনোমার থাকবে, তখন কি করবে ওটাকে বলো পলিমার, কি বলবো পলিমার। তাহলে প্রোটিনের পলিমার, প্রোটিনের পলিমার। এবার দেখো না অ্যামাইনো অ্যাসিডের পলিমার সেটা হচ্ছে প্রোটিন, পলিমার। এবার দেখো এখানে কি হচ্ছে পেপটাইড বন্ড আছে আস্তে আস্তে, তাহলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড থাকলে অনেকগুলো পেপটাইড বন্ড তৈরি হবে, হবে তো? তখন সেটা কি বলবো পলিপেপটাইড, কি বলবো পলিপেপটাইড, কি বলবো পলিপেপটাইড। তাহলে একটা একটা ইউনিটকে কি বলবো মনোমার। আমাকে প্রশ্ন করা হয় প্রোটিনের মনোমার যুক্ত কি হবে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? কি হবে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? এই অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়ে জুড়ে যে পলিমারটা তৈরি করেছে তাকে কি বলা হবে? ভেরি গুড, প্রোটিন, ঠিক আছে? এবার দেখো তাহলে আমরা দেখলাম প্রোটিনটা এরকম লাগ বড় সাইজের লাগবে, এত বড় সাইজের হবে না, এটা ভাঙতে হবে না, ভাঙলে কি অ্যাবজর্পশন হবে বলেছিলাম, তবে কি করতে হবে ভাঙতে হবে, তাই জন্য কি প্রয়োজন ডাইজেশন করবে, তাই জন্য কি প্রয়োজন ডাইজেশন। এবার প্রোটিনকে কে ভাঙবে বলো, ভাঙবে ভাঙার কাজটা কার বা ডাইজেশন করে বলো এনজাইম, উৎসেচক ভাঙবে কে, উৎসেচক। বা প্রোটিনকে যে ভাঙবে তার একটা নাম হবে, তাকে বলি আমরা কি প্রোটিন লাইকলি এনজাইম বা প্রোটিন ভাঙবার উৎসেচক। তোমার পরীক্ষা আছে ছোটো বই ছোট ক্লাসে পরীক্ষা হবে, প্রোটিনকে বানানোর জন্য কে থাকবে প্রোটিনও লাইটিং, অর্থাৎ সে কেবলমাত্র প্রোটিনের উপরেই কাজ করবে, অন্য তার উপরে কাজ করবে। তাহলে প্রোটিন বানানোর জন্য যে এনজাইম তাকে আমরা কী বলবো প্রোটিও লাইটিং এনজাইম, তার এক নাম ডাকা প্রোটিএজ, এক নাম ডাকা প্রোটিএজ, ঠিক আছে? এবার বলো কোন একটা প্রোটিও লাইটিং এনজাইম এর উপরে কাজ করবে, ঠিক আছে? কাজ করলে কী হবে এবার ভেঙে নেব, ধরো এই মাধ্যমে মানে কী হবে পেপটাইড মানে হচ্ছে প্রোটিনের চেন, এবার মানে পেপটাইড মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের চেন, যদি খুব স্পেসিফিক্যালি বলা হয় পেপটাইড মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের চেন। এবার যদি তিনটে অ্যামাইনো অ্যাসিড জুড়ে থাকে সেটা ট্রাই পেপটাইড, যদি দুটো অ্যামাইনো অ্যাসিড জুড়ে সেই চেন তৈরিয়ে সেটাকে কী বলবো ডাই পেপটাইড, আর যদি একটা অ্যামাইনো অ্যাসিড থাকে সেটা তো কোনো চেন হলো না, তাহলে সেটা অ্যামাইনো অ্যাসিড। এখানে দেখো একটাই অ্যামাইনো অ্যাসিড, তাহলে এখানে কি কোনো পেপটাইড বন্ড আছে, পেপটাইড বন্ড নেই, সিঙ্গেল রয়েছে, মনোমার হিসেবে রয়েছে, তাহলে কি বলবো
ডাইপেপটাইড আর অ্যামাইনো অ্যাসিড, এই তিনটি হচ্ছে প্রোটিনের অ্যাবসর্বিং ফর্ম। প্রোটিন যে একভাবে শোষণ হতে পারে যে আকারে, সেটা কি ট্রাইপেপটাইড, ডাইপেপটাইড আর অ্যামাইনো অ্যাসিড। সব থেকে ভালো অ্যাবসর্বার কখন? অ্যামাইনো অ্যাসিড। সব থেকে ভালো অ্যাবসর্বার কখন? অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তাহলে প্রোটিন আমরা দেখলাম, প্রোটিন মনোমার হিসাবে কী যাচ্ছে? অ্যামাইনো অ্যাসিড। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পর ঘুরে গেছে, ঘুরে গিয়ে তৈরি করছে পলিপেপটাইড। এই পলিপেপটাইড মানে কি? প্রোটিন। অনেকগুলো পলিপেপটাইড নিয়ে প্রোটিন তৈরি করে। এবার এই পলিপেপটাইড বা পলিমার একে ভাঙতে হবে, কেন ভাঙতে হবে? এটা ম্যাক্রোমলিকুল, সাইজে বড়, একে ভাঙতে হবে। ভাঙার জন্য কী লাগবে? আরও ভাঙার জন্য লাগবে উৎসেচক। কোন ধরনের উৎসেচক? প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক মানে যে উৎসেচক কেবলমাত্র প্রোটিনকেই ভাঙবে, অন্য কাউকে আর প্রোটিয়েজ বা প্রোটিওলাইটিক এনজাইম। তাহলে পেপটাইড মানে কি শিখলাম আমরা? অ্যামাইনো অ্যাসিডের চেন, তাই তো? যদি দুখানা অ্যামাইনো অ্যাসিড জুড়ে থাকে সেটাকে আমরা কি বলবো? সেই চেনটাকে ডাইপেপটাইড। যদি তিনখানা অ্যামাইনো অ্যাসিড জুড়ে থাকে ট্রাইপেপটাইড। যদি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড জুড়ে থাকে একটা চেন তৈরি করে পলিপেপটাইড। পলিপেপটাইড, ভেরি গুড, এই তো শিখে গেছে। তাহলে মাস্টারমশাই ভালো পড়াচ্ছে তোমাদেরকে, তাই তো? গুড। কোথাও মনে দ্বিধা রাখবে না, কনফিউশন রাখবে না, যেটা মনে হবে বুঝতে পারছি না স্যারকে জিজ্ঞেস করবে, স্যার কিন্তু ক্লিয়ার করে দেবে। ঠিক আছে, তো কার্বোহাইড্রেটের মনোমার কি বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, দেখো গ্লাইকোসাইটিক।
নামক যদি গ্লাইকোসাইটিক ঠিক আছে। এবার দেখো এখানে মনোসাকারাইড যখন পরপর পরপর ঘুরে যাবে কি তৈরি হবে, আগেটা তুমি কিন্তু পলিমার তৈরি হবে, পলিমার তৈরি হবে, এই পলিমারের নাম হচ্ছে কি পলিস্যাকারাইড, কি বলা হবে পলিস্যাকারাইড ঠিক আছে। তাই বলবো পলিস্যাকারাইড এখানে হচ্ছে কি পলিমার তৈরি হবে, কি তৈরি হবে এখানে ওই যে উদাহরণটা দিয়েছে মনোস্যাকারাইড যেটাও বলেছে কি উদাহরণ দিয়েছে গ্লুকোজ, তাহলে এই অনেকগুলো গ্লুকোজ জুড়ে 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 যে পলিস্যাকারাইডটা তৈরি হচ্ছে সেটার নাম কি বলতে পারবে? ভেরি গুড, স্টার্চ, ভেরি গুড। তাহলে স্টার্চটা কি, এটা হচ্ছে একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটা হচ্ছে এক প্রকার পলিস্যাকারাইড। কেবলমাত্র একটু করলে সব করাকে ভাঙবে, অন্য কাউকে ভাঙবে না ঠিক আছে। কতক্ষণ পর্যন্ত ভাঙতে হবে? অ্যামাইলোলাইটিক এনজাইমকে অ্যামাইলেজ বলা হয় কিন্তু এটা যেটা অ্যামাইলোলাইটিক এনজাইম ইজ অলসো নোন অ্যাজ অ্যামাইলেজ। দেখো যে কোনো কথার পেছনে এএসই শব্দটা থাকা মানে বুঝবে এনজাইম, প্রোটিএজ প্রোটিনকে ভাঙার এনজাইম প্রোটিএজ ঠিক আছে, অ্যামাইলেজ এজ মানে এনজাইম।
প্রোটিনই বলো বা কার্বোহাইড্রেটই বলো, এগুলো হচ্ছে পলিমার, ঠিক আছে? লিপিড কিন্তু কোনো পলিমার না। আসবে স্যার, আসবে। যার জন্যে কার্বোহাইড্রেট বড় মলিকিউল, প্রোটিন বড় মলিকিউল, লিপিড বড় মলিকিউল, কিন্তু তুলনা যদি করো না, কার্বোহাইড্রেট আর প্রোটিনের তুলনায় লিপিড কিন্তু অতটা বড় না। কারণ কার্বোহাইড্রেট এবং প্রোটিন দুটো হচ্ছে পলিমার, লিপিড কিন্তু পলিমার। এবার লিপিডকে ভাঙার জন্য কি লাগবে?
এনজাইম লাগবে, তাই না? লিপিডকে ভাঙার জন্য কি লাগবে? এনজাইম লাগবে। তো লিপিডকে ভাঙার জন্য যে এনজাইম লাগবে সেটাকে আমরা কি বলবো? যেমন আমরা প্রোটিনকে ভাঙার জন্য বলেছিলাম প্রোটিয়েজ বা কোভিলাইড এনজাইম, শর্করাকে ভাঙার জন্য বলেছিলাম অ্যামাইলাইড এনজাইম বা অ্যামাইলেজ, লিপিডকে ভাঙার জন্য গ্লাইকোলাইটিক এনজাইম বা লাইপেজ, লাইপোলাইটিক এনজাইম
ছোট ছোট খন্ডে পড়বো, ওটা কি হবে? আমরা যখন ভাতটা খাচ্ছি, যত ছোট করবো তাহলে কি হবে?
এনজাইম ভালো কাজ করছে, এনজাইম ভালো কাজ করছে, প্লাস ওর সাথে যখন ছোটো করবো এনজাইমটা ভালোভাবে মিশে যাবে, যত আমরা ওটাকে মুখে নিয়ে নাড়াচাড়া করবো, জিতিয়ে ওদিকে ঘুরাবো, ছোটো ছোটো কন্ট্রোল পর্যন্ত করবো, এনজাইম ভালোভাবে কাজ করবে, এনজাইমটার সাথে মিশেও যাবে, এটা কী হবে ওয়ান স্টপ, ঠিক আছে। এবার মেকানিক্যাল ডাইজেশন কী দেবে, যখন তুমি যখন খাবারটা খাচ্ছ ওটাকে ছোটো ছোটো খণ্ডে পর্যন্ত দাঁত দিয়ে এদিক ওদিক চিবিয়ে একদম সুন্দর একদম ছোটো ছোটো খণ্ডে পর্যন্ত সেটা করলো আমরা কি মেকানিক্যাল ডাইজেশন। তাহলে একটা জিনিস ভাবো, যখন মেকানিক্যাল ডাইজেশন হচ্ছে কোনো কি এনজাইম কাজ করছে তার উপরে করছো না, মেকানিক্যাল ডাইজেশন মানে খাওয়ার জন্য ছোটো ছোটো খণ্ডে দাঁত দিয়ে খাচ্ছো, ছোটো ছোটো কিছু করতে পারছো দাঁত দিয়ে, তাহলে কি কোনো এনজাইম কাজ করছে, ওটাকে বলো কি মেকানিক্যাল ডাইজেশন। যখন মেকানিক্যাল ডাইজেশন হবে তখন কিন্তু খাবারের যে বস্তু তার কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন হবে না, কেন হবে না, কোনো এনজাইম ওখানে কাজ করে না। আর কেমিক্যাল ডাইজেশন মানে যেখানে কি কাজ করবে, এনজাইম কাজ করবে, যখন কাজ করবে তখন হবে কেমিক্যাল ডাইজেশন। ধরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর কেমিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ ওর কিন্তু ভেতরে কোনো পরিবর্তন ঘটছে না, খাবারটা ছোটো ছোটো খণ্ডে পূর্ণ করে যাবে, ঠিক আছে। মানে মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই করে তুমি খাবারটাকে ভাঙছো মেকানিক্যাল ডাইজেশনে, আর কেমিক্যাল ডাইজেশনে কী হচ্ছে, এনজাইমের প্রভাবে কী হচ্ছে, এনজাইম কি বায়ো ক্যাটালিস্ট, তাহলে কেমিক্যাল রিয়াকশন করাতে সাহায্য করছে, মানে কেমিক্যাল রিয়াকশনের কারণে খাওয়ার বড় মলিকিউলটা ছোটো ছোটো অংশে ভাগ ভেঙে যাবে। এনজাইম কি আমরা জানি, এনজাইম এনজাইম ঠিক, এর কাজটা কি কেমিক্যাল রিয়াকশন করাতে সাহায্য করে, তাই তো, বায়ো ক্যাটালিস্ট। ক্যাটালিস্টের বাংলা কি, হ্যাঁ ক্যাটালিস্টের বাংলা কি অনুঘটক, তাই তো, অনুঘটক বলে না ক্যাটালিস্টের বাংলায়, অনুঘটক, ঘটকের কাজ। একটা ছেলে একটা মেয়ের বিয়ে দেবো, ও নিজেকে বিয়ে করছে করছে না, ও দুজনের মধ্যে মিল করিয়ে দিয়ে নিজে বেরিয়ে যাচ্ছে, তো অনুঘটকের কাজ আমি রিয়াকশনটা করাতে সাহায্য করছে, সে নিজে পার্ট নিচ্ছে না। তাহলে এই এনজাইম কি, এনজাইম হচ্ছে বায়ো ক্যাটালিস্ট, অর্থাৎ শরীরের মধ্যে এরকম অনুঘটক তৈরি হয় সেগুলোকে বলা হয় এনজাইম, বায়ো মানে শরীর, বায়ো ক্যাটালিস্ট, ঠিক আছে। তাহলে ইট ইজ রিলেটেড টু কেমিক্যাল রিয়াকশন, এটা কেমিক্যাল রিয়াকশন করাতে সাহায্য করে, ঠিক আছে। এবার তাহলে আমরা যখন কোনো খাবার খেলাম, খাদ্যবস্তুর একটা খেলাম, ঠিক আছে, ধরো একটা খাবার খেলাম, সেটা ধরো তুমি খেলে যে কোনো একটা ধরো ভাত খেলে যাবে, ঠিক আছে, খাওয়ার পরে কী করবো আমরা, ক্লিন করবো, ঠিক আছে, কী হবে মেকানিক্যাল ডাইজেশন, কী হবে মেকানিক্যাল ডাইজেশন, ঠিক আছে, সঙ্গে সঙ্গে খাওয়ার পরে আমরা ছোটো 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 খণ্ডে পূর্ণ করবো, ঠিক আছে। এবার আমাদের মুখের মধ্যে শুধু মেকানিক্যাল ডাইজেশন হয় সেটা কিন্তু নয়, সাথে সাথে কেমিক্যাল ডাইজেশন হয়, মেকানিক্যাল ডাইজেশন তো হচ্ছে খাওয়াটা ছোটো ছোটো খণ্ডে পূর্ণ হয়ে গেল, যাতে উৎসেচক ওর উপরে এনজাইম ওর উপরে ভালো কাজ করতে পারে। মেকানিক্যাল ডাইজেশনের পরে কী শুরু হবে আমাদের মাউথ ক্যাভিটিতে কেমিক্যাল ডাইজেশন, কী শুরু হবে কেমিক্যাল ডাইজেশন, তাই না। এবার দেখো এখানে কোন কোন এনজাইম থাকে, বলতে পারবে যে আমাদের মুখের মধ্যে সিক্রিয়েট হয় বলো, সালাইভা মানে লালা, আচ্ছা, আর ওর মধ্যে কোন এনজাইম থাকে, তো
সালাইভা সিক্রেট হয় কোথা থেকে, কে ছাড়ে সালাইভা বলো? সালাইভারি গ্ল্যান্ডস আছে তাই না? কটা পেয়ার থাকে মেজর সালাইভারি গ্ল্যান্ডস আমরা যদি বলি, কটা পেয়ার থাকে? দ্য থ্রি পেয়ার্স অফ মেজর সালাইভারি গ্ল্যান্ডস, এছাড়া অসংখ্য মাইনর সালাইভারি গ্ল্যান্ডস আছে। দেখো স্যালাইভারি গ্ল্যান্ড আমাদের মেজর যেটা স্যার বললেন থ্রি পেয়ার্স মানে ছটা, ঠিক আছে, ক্যারোটিড, সাব ম্যান্ডিবুলার, সাব লিঙ্গুয়াল, ঠিক আছে। এই যে গ্ল্যান্ডগুলো রয়েছে দুটো ক্যারোটিড দুটো সাব লিঙ্গুয়াল এরকম সাব পেয়ার থাকে জোড়ায় জোড়ায় থাকে, এদের কাজ কি স্যালাইভা সিক্রেট, ঠিক আছে, এদের কাজ স্যালাইভা সিক্রেট। আর এই স্যালাইভার মধ্যে কি থাকে এনজাইম, স্যালাইভার মধ্যে এনজাইম, দেখো স্যালাইভার মধ্যে যে মেজর এনজাইম আচ্ছা তোমরা যদি এতক্ষণ স্যারের পড়াটা বুঝে থাকো, এই নাম থেকে কি বুঝতে পারছো স্যালাইভারি অ্যামাইলেজ মানে এটা কোন ধরনের জিনিসকে ডাইজেস্ট করতে সাহায্য করবে? অ্যামাইলেজ ঠিক করে বুদ্ধি খাটিয়ে বলো, নাম থেকে কি বুঝতে পারছো? অ্যামাইলেজ কি প্রোটিনকে ভাঙে? আমার কেন তার মানে কার্বোহাইড্রেট জাতীয় খাওয়ারকে ভাঙতে সাহায্য করেছে অ্যামাইলেজ, তাহলে স্যালাইভারি অ্যামাইলেজ যে অ্যামাইলেজ স্যালাইভার মধ্যে পাওয়া যায় তাহলে এরা কোন ধরনের জিনিসকে ভাঙবে? কার্বোহাইড্রেট জাতীয় খাওয়ারকে ভাঙবে। একটু বুদ্ধি খাটো, দেখো মুখস্থ করতে যেও না কিন্তু, হ্যাঁ কনসেপ্টগুলো লাগো, দেখো স্যার খুব সুন্দর করে বোঝাচ্ছেন কিন্তু। আচ্ছা এখানে কি কার্বোহাইড্রেটের কমপ্লিট ডাইজেশন মুখের মধ্যে হলো? কমপ্লিট হবে না, পার্শিয়াল হবে, ঠিক আছে, মানে ডাইস্যাকারাইড দিয়ে রেখে দেবে তারপরে আর ভাঙতে পারবে। আরো একটা এনজাইম কিন্তু পাওয়া যায় যেটা ম্যাক্সিমাম বয়ে থাকে না, ঠিক আছে, লিঙ্গুয়াল লাইপেজ, ঠিক আছে, নাম কি লিঙ্গুয়াল লাইপেজ, ঠিক আছে। এই লিঙ্গুয়াল লাইপেজ কেমন বলে সালাইভারি অ্যামাইলেজ আমরা পেছনে কোথা দেখলে সালাইভারি অ্যামাইলেজ পেছিলাম লিপিড থেকে আসছে, লিপিড কে ভাঙছে লাইপেজ,
কার্ডিওভাস্কুলার ঠিক আছে। তাহলে আমরা মুখের মধ্যে দেখলাম কি টায়ালি বা স্যালাইভারি অ্যামাইন কোথায় সিক্রেট হচ্ছে স্যালাইভারি এ কি করবে কার্বন কাজ করবে কার্বোহাইড্রেট কার্বন কাজ করবে কার্বোহাইড্রেট পার্সিয়াল ব্রেকডাউন করবে পার্সিয়াল কতটা পর্যন্ত ডাইসাকারে কতটা পর্যন্ত ডাইসাকারে মানে এইভাবে ডাইসাকারে ঠিক আছে ডাইসাকারে আর একটা কি হয়েছে লিঙ্গুয়াল লাইফ পেজ কোথা থেকে সিস্টেম হচ্ছে হর্ন এপিনাস গ্ল্যান্ড কোথা থেকে হর্ন এপিনাস গ্ল্যান্ড কেউ যদি ইংলিশ লিখতে না পারো বাংলাতে লিখতে হবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তুমি বাংলাতে কোথায় লিখতে পারো তোমাকে ইংলিশটা লিখতে হবে আমি কোনো মানে নেই বাংলাতে লিখতে হবে ঠিক আছে হর্ন এপিনাস গ্ল্যান্ড ঠিক আছে আচ্ছা এই লিঙ্গুয়াল লাইফ পেজ কার উপরে কাজ করবে লিপিডের কার উপরে কাজ করবে লিপিডের ঠিক আছে এবার বলো তাহলে মুখের মধ্যে একটু ডাইজেশনই হয় কার কার তাহলে তোমার মেজরলি প্রধানত কার বা শর্করা কার্বোহাইড্রেট মেজরলি আর কিছুটা ফ্যাট কিছু সরি ফ্যাট না লিপিড কিছুটা লিপিড ঠিক আছে লিঙ্গুয়াল ডাইজেশন এবার আমাকে বলো তাহলে মুখের মধ্যে কোন জাতীয় খাবারের কোনো রকম ডাইজেশন হচ্ছে না কী হবে প্রোটিন মুখের মধ্যে কার হচ্ছে না ডাইজেশন প্রোটিন ঠিক আছে তাহলে আমাদের মুখের মধ্যে ডাইজেশন কার কার হচ্ছে মেজরলি শর্করা বা কার্বোহাইড্রেট কিছুটা হচ্ছে লিপিড বুঝতে পারলো ঠিক আছে প্রশ্ন করবো প্রশ্ন করবো ডাইজেশন কোথায় শুরু হয় তাহলে কোথায় শুরু হয় The process of digestion starts in mouth. তোমাকে যদি জিজ্ঞেস করা হয় মুখের মধ্যে কিসের কিসের কেমিক্যাল ডাইজেশন হয় বলো কেমিক্যাল ডাইজেশন হয় উত্তরটা এইভাবে দেবে মুখের মধ্যে প্রধানত কার্বোহাইড্রেট হয় সামান্য কিছু লিপিড লিপিডের ডাইজেশনটা না মুখের মধ্যে এতটাই কম হয় যার জন্য নিচু ক্লাসে কিন্তু বইয়ের মধ্যে সেটা লেখা থাকে খালি দেখবো বইয়ের মধ্যে কি লেখা থাকে ডায়াবিনের মধ্যে তাই না কার্বোহাইড্রেট ডাইজেশনের কথা লেখা এই ওয়ান এপিনাস গ্ল্যান্ড বা লিঙ্গুয়াল লাইফেজ এগুলো কি বলেছো কারণ তার মানে কি অতি সামান্য ডাইজেশন হচ্ছে সেটাকে মেনশন করার ওরা প্রয়োজন বোধ করেনি নিচে তাহলে তোমাকে আজকের পরে যদি কেউ জিজ্ঞেস করে মুখের মধ্যে কিসের কেমিক্যাল ডাইজেশন হয় কী বলবে প্রধানত কার্বোহাইড্রেট সামান্য কিছু কিছু লিপিড ঠিক আছে সামান্য কিছু লিপিড মুখের মধ্যে প্রোটিনের কোনো কেমিক্যাল ডাইজেশন হয় এই তো গুড এবার দেখো তাহলে যখন তুমি মুখে খাবারটা নিলে তার মেকানিক্যাল ডাইজেশন হলো পার্সিয়ালি কেমিক্যাল ডাইজেশন হলো হওয়ার পরে যে লাস্টের যে ফর্মটা আমরা পাবো একদম কেমিক্যাল ডাইজেশন আর মেকানিক্যাল ডাইজেশনের পর একটা পাবো না এইভাবে খাদ্যের দোলা পাবো না এইভাবে মুখের মধ্যে আমরা খেয়ে জীবাণু পর একটা খাদ্যের দোলা তৈরি হয় না যেটাকে আমরা কী করি ফিট মেরে ভুলে নিই এই যে খাদ্যের যে দোলাটা তৈরি সেটা হচ্ছে বোলাস 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 এটাকে বলবো আমরা বোলাস এবার আমরা বোলাস মুখের মধ্যে মুখের মধ্যে মেকানিক্যাল ও মেকানিক্যাল দেখো জিনিসটা বোঝো এত মুখস্থ করতে যাও না মুখের মধ্যে যখন খাবারটাকে ম্যাস্টিকেট করা হচ্ছে যখন চিউ করা হচ্ছে তখন কী হয় খাবারটা টুকরো টুকরো হয়ে কাটছে সালাইভার সঙ্গে মিশছে ভিজছে একটা পিণ্ডের মতো তৈরি হচ্ছে যেটা আমাদের সোল ওপরে নিয়ম না এই যে পিণ্ডের মতো যেটা তৈরি হচ্ছে সেটা বলের মতো পিণ্ড সেটাকে বোলাস বলা বলের সঙ্গে নামটাকে কোঅর্ডিনেট করো মনে থাকবে একটা পিণ্ড বলের মতো বোলাস আমরা সেটা সোল ওপরে ঠিক আছে সালাইভার সাথে মিশে জিনিসটা কী হচ্ছে দিচ্ছে একটা পিণ্ড তৈরি হচ্ছে তোমার শুকনো ভাত দেওয়া হলো আর ভাতের মধ্যে তুমি ডাল দিয়ে একটা মাখলে ভালো করে মাখলে তাহলে একটা পিণ্ড তৈরি হবে এটা কোনো গিলে নেই তাই না মুখের মধ্যে নিয়ে নিই তাহলে এই যে পিণ্ডটা তৈরি হচ্ছে আমরা খাওয়াটাকে ম্যাস্টিকেট করছি মুখের মধ্যে চিউ করছি চিবাচ্ছি তাহলে একটা পিণ্ড তৈরি হচ্ছে পিণ্ডটাকে বলা হয় বোলাস তোমাকে একটা রুটি দেওয়া হলো তুমি রুটিটা রাস্তা কিনতে পারবে পারবে না তোমাকে বিস্কিট দিলাম রাস্তা কিনতে পারবে পারবে না তাহলে সেটাকে কাটতে হবে ভাঙতে হবে ভিজাতে হবে একটা পিণ্ড তৈরি করতে হবে যার তোমারটা সলো করতে সুবিধা হয় সেই যে জিনিসটা তৈরি হবে সেটা বলা হয় বোলাস ঠিক আছে মেকানিক্যাল ও
পার্সিয়াল কেমিক্যাল ডাইজেশনের ফলে খাদ্যে যে দলা বা বলের মধ্যে তৈরি হয় সেটাকে আমরা মন্দ বলি, দলা বা বলের মধ্যে তৈরি হয় তাকে বলা হয়। এটা তোমাদের সব নোটসে আছে, তোমরা বাড়িতে গিয়ে একটু দেখবে আবার মন্দ ঠিক আছে। আচ্ছা এবার বোলা শুরু তৈরি হয়ে গেল, বোলা শুরুতে আসলে এবার বোলা রাস্তা কে কমেই হবে এই অংশটার নাম কি? আমি কিন্তু বলেছিলাম OESOPHAGUS এটাও লিখতে পারো বা ওটাকে বাদ দিয়ে ESOPHAGUS এটাও লিখতে পারো। আচ্ছা কালকে যদি স্যারের পড়াটা তোমাদের ক্লিয়ার হয় তাহলে আমি জিনিস করছি, এই যে প্যারেন্সটা স্যার রেখেছে, প্যারেন্সের কথা রেখে আমি কি বলেছে তিনটা রেখেছে, তিনটে কি একটা আপনার যে আমার কেন সবার করছে আমরা যখন খাওয়ার খাচ্ছি বা জল পান করছি সেটাও ফ্যারিংসের মধ্যে দিয়ে হচ্ছে। আমরা যদি খুব স্পেসিফিক্যালি বলতে হবে যে ফ্যারিংসের কোন অংশটা কমন পাথওয়ে ফর বোথ ফুড অ্যান্ড এয়ার, আমরা কী বলবো কোন অংশটা ফুড এবং মানে ফুড অর্থাৎ এবং হাওয়া দুটোই চলাচল, ওরোফ্যারিংস এবং নেজোফ্যারিংস দিয়ে কি খাওয়ার পাস করছে না? আমরা যখন খাচ্ছি তখন কোথায় দিয়ে যাচ্ছে? ওরোফ্যারিংসে আসছে, তারপরে ল্যারিংোফ্যারিংসে আসছে, তারপরে সেটাই সকের আসে ঢুকছে, তাই তো? তাহলে আমরা যদি খুব স্পেসিফিক্যালি বলতে হয় মোটামুটি বললে আমরা কী বলতে পারি, প্যারেন্টস ইজ দ্য কমন পাথওয়ে ফর বোথ ফুড অ্যান্ড এয়ার, প্যারেন্টস ইজ দ্য কমন প্যাসেজ ফর বোথ ফুড অ্যান্ড এয়ার। খুব স্পেসিফিক্যালি বলতে হলে ওরোফ্যারিংস অ্যান্ড ল্যারিংোফ্যারিংস আর দ্য কমন প্যাসেজেস ফর বোথ ফুড অ্যান্ড এয়ার, নেজোফ্যারিংস কিন্তু না, ওখান থেকে শুরু হওয়া যেটা হয়। ঠিক আছে বেঁচে থাকুন, ধরো এই যে বোলাস যেটা বললাম এটা ইসোফেগাসের মধ্যে প্রবেশ না করে কখনো যদি ল্যারিংসের মধ্যে প্রবেশ করে তাহলে কি হয় আমাদের ইনফেকশন লাগে, এটাই কি বলে? আগে কি বলেছিলাম বলো, ফুড এক্সপিরেশন, ফুড এক্সপিরেশন কি বলা হবে? ফুড এক্সপিরেশন, ঠিক আছে। অর্থাৎ এই এপিগ্লটিস যদি কোনো কারণে খোলা রয়ে কথা বলতে বলতে ব্যর্থ করেছিলাম আগে দিন তখন কি ওই বোলাস গিয়ে ল্যারিংসে ঢুকে যায়, স্ট্রাকচারে ঢুকে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলবো কি কোন পার্টিকেল ঢুকে আসলো রেসপিরেটরি ট্র্যাক্টের দিকে, এই দিকটা বাদ দিলাম, এই দিকটা আমরা পড়বো ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে।
ইসোফেজিয়াল PHGEAL ওপরটা তো ঠিক করো লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার ঠিক আছে তাহলে স্ফিংক্টার কি করছে যখন খাবারটা এই স্ফিংক্টার ওপেন থাকে খাবারটা ক্রস করছে ইসোফেগাস ক্রস ঘুরে কিন্তু আর উপর উঠতে দিবেন সাধারণত ঠিক একভাবে এই খাবার আস্তে আস্তে এসে কোথায় প্রবেশ করবে পাকস্থ তাহলে সেই পাকস্থলিতে যে প্রবেশ করবে সেটা কে কন্ট্রোল করছে আমরা সবাই সাইকেল চালিয়েছি তো পাম্পার দিয়ে হাওয়া পড়েছি সাইকেলে টিউবের মধ্যে একটা বাল্ব থাকে লাগানো এই বাল্বটার কাজ কি হাওয়াকে ঢুকতে দেবে টিউবের মধ্যে বেরোতে দেবে মানে এটার কাজ কি টু মেনটেন ওয়ান ওয়ে ফ্লো ঠিক আছে পাম্প যখন করবো হাওয়াটা পাম্পার থেকে টিউবের মধ্যে যাবে কিন্তু বেরোবে সেম সেম কাজ হচ্ছে স্প্রিংটার তারপরে গোলার অপারে সাবিজাল স্প্রিংটার কী করবে গোলাসকে হিসেবে কাছে মধ্যে ঢুকতে দেবে কিন্তু তার ব্যাক ফ্লো হতে দেবে উল্টো দিকে যেতে দেবে বোঝাতে পারলাম তাহলে লোয়ার হিসেবে যাবে স্প্রিংটারের কাজ কি ভেরি গুড তার মানে গোলাসকে যেমন রোগ নিয়ে যদি তুমি বলতে চাও এক ধরনের রোগ আছে চেনে রেখে মানে তোমরা যে প্রফেশনে আসছো কাজে লাগবে কাজে লাগবে দেখবে একটা টার্ম পাবে ডিপেন্ডার যেটাকে বলা হয় GERD এর পুরো নাম হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এখন দেখার কিছু দরকার আমরা রোগ নিয়ে পড়বো তখন আলোচনা জাস্ট কনসেপ্টটা দেওয়ার জন্য বলছি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ গ্যাস্ট্রো মানে গ্যাস্ট্রো মানে স্টমাক ঠিক আছে যেমন কার্ডিও মানে আমরা বলছি ইট ইজ রিলেটেড টু হার্ট গ্যাস্ট্রো মানে ইট ইজ রিলেটেড টু স্টমাক গ্যাস্ট্রো তারপরে জি মানে আছে ইট ইজ রিলেটেড টু স্টমাক যে ডিজিজ আমরা কি দেখতে পাই স্টমাক থেকে
ইসোফেগাসের মধ্যে রিফ্লাক্স হচ্ছে, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তাহলে কি হবে, আমাদের যে মানে যে ইসোফেগাস এখানে একটা বার্নিং সেন্সেশন আসবে, কারণ স্টমাকে কি থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এইচসিএল থাকে। তো এবার স্টমাকের যে লাইনিং সে এইচসিএল কে সহ্য করতে পারবে সেরকমভাবেই তৈরি, কিন্তু ইসোফেগাসের লাইনিং কি অতটা স্ট্রং সে কি অ্যাসিডকে সহ্য করতে পারবে, পারবে না। তাহলে যখন গ্যাস্ট্রিক কন্টেন্ট যদি কোনো কারণে উপর দিকে উঠে আসে কোনো কারণে, কী কারণে আমরা পড়ে আসবো, তাহলে কী হবে ইসোফেগাসের মধ্যে একটা বার্নিং সেন্সেশন, এটাকে আমরা কী বলি হার্ট বার্ন, এটাকে আমরা সহজ ভাষায় কী বলি হার্ট বার্ন। হার্ট মানে কি হৃদয় জ্বলছে, হৃদপিণ্ড জ্বলছে, কী জ্বলছে ইসোফেগাস জ্বলছে। তাহলে আমরা হার্ট বার্ন বলছি না, যেহেতু বার্নিং সেন্সেশনটা হার্টের কাছাকাছি হচ্ছে, তাহলে হার্ট কখন জ্বলে হৃদপিণ্ড কখন জ্বলে বলতে পারবে? আরে প্রেমে আঘাত গেলে জ্বলে, নিচ করলে জ্বলে, জোকস আপার। তাহলে এই যে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এটা একটা ডিজিজ, এটা একটা সমস্যা, শরীরের সমস্যা। এই সমস্যাটা কার সমস্যা, ইসোফেগাসের সমস্যা না স্টমাকের সমস্যা? স্টমাকের সমস্যা। আর কেউ কিছু বলবে? দেখো সাইকেলে তুমি হাওয়া করছো, ঠিক আছে, হাওয়াটা পাম্পার থেকে সাইকেলের টিউবে ঢুকছে, আবার তুমি লক্ষ্য করলে উল্টো দিকে বেরিয়েও আসছে, তাহলে এটা কি পাম্পারের সমস্যা না টিউবের সমস্যা? এটা না তো পাম্পারের সমস্যা না টিউবের সমস্যা, সমস্যাটা ভালভের সমস্যা। আজকে যদি লোয়ার ইসোফেজিয়াল স্ফিঙ্কটারের টিউব ঠিকঠাক থাকতো, তাহলে কি গ্যাস্ট্রিক কন্টেন্টের উপর দিকে রিফ্লাক্স হতো? না, হতো না। তার মানে ডেফিনেটলি লোয়ার ইসোফেজিয়াল স্ফিঙ্কটার টোটটা নষ্ট হয়ে গেছে। তাই যে যখনই স্টমাকে প্রেশার ক্রিয়েট হচ্ছে, ও গ্যাস্ট্রিক কন্টেন্টকে ঠেলে উপর দিকে পাঠিয়ে দিচ্ছে। তার মানে জিগাটির অনেক কারণ হতে পারে। ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্ফিঙ্কটারটা সেইভাবে নিজের আগের মতো কাজ করতে পারছে না। বোঝাতে পারলো না? অবশ্যই বোঝাতে পারো। তাহলে স্প্রিঙ্কারের কনসেপ্ট আমার কী হবে, এটা বোঝানোর জন্য এত কিছু স্প্রিঙ্কার কিচ্ছু না, এটা বাল্বের মতো কাজ করে, টু মেনটেন ওয়ান বাই ফ্লো। যখন গ্লাসটা নামবে খুলে যাবে, গ্লাসটা দিয়েই পার হয়ে যাবে, তো বন্ধ করে দেবে। ক্লিয়ার স্যার? একটু সময় নিয়ে যেমন আপার ইসোফেজিয়াল স্ফিঙ্কটারটা লিখে দাও UES, লোয়ার ইসোফেজিয়াল স্ফিঙ্কটার LES। এবারই গল্প একটা টুইস্ট আসবে, নাও দেয়ার ইজ আ টুইস্ট ইন দ্য স্টোরি। কেন এটা কি হার্টে রয়েছে, কেন কার্ডিয়াক স্ফিঙ্কটার বলা হয়? কার্ডিয়াক মানে তো কি কি জানলাম আমরা? না স্যার বলবে, দেখো এই জন্য বললাম নাও দেয়ার ইজ আ টুইস্ট ইন দ্য স্টোরি। কার্ডিয়াক মানে আমরা সবাই জানি হার্ট, তাহলে অনেকে ভাবতে হবে এটা হার্টের জন্য কার্ডিয়াক স্ফিঙ্কটার। এই যে জায়গাটা রয়েছে এই জনটার নাম কার্ডিয়াক, আমরা বডি নিচ্ছি, ঠিক আছে,
সাইটোপ্লাজমটা হলো আমরা পাইলোরাস এন্ড ড্রাম, পাইলোরাস এন্ড ড্রাম কোন সবের শেষের যে রিজনটা হলো সেটা হলো আমরা পাইলোরিক রিজন। পাইলোরিক এন্ট্রাম কো অত কমপ্লিকেটেড করে পুরোটাকে একসাথে পাইলোরাস করে দাও আমাদের জন্য একটু শক্ত না হয়ে যায়। ওই ঠিক আছে পাইলোরিক একই বার পাইলোরাস এন্ট্রাম পাইলোরিক এন্ট্রাম করতে হবে আর নিচেরটা পাইলোরাস করো, পাইলোরিক এন্ট্রাম করো, তুমি দুটো ভাগ করতে চাও দুটো ভাগ করে দিয়েছো। পাইলোরিক এন্ট্রাম আর ওটাকে লেখো পাইলোরাস। তোমরা বলো পাইলোরিক স্প্রিংটারের কাজ কি? মাস্টারমশাই অনেকক্ষণ কথা বলছে একটা না, তোমরা বলো হোয়াট ইজ দ্য ফাংশন অফ পাইলোরিক স্প্রিংটার? এই পাইলোরিক স্প্রিংটা সময় সময় খুলবে আর গ্যাস্ট্রিক কন্টেন্ট একটু একটু করে ডিওডারের মধ্যে প্রবেশ করবে অর্থাৎ স্মল ইন্টেস্টাইনের মধ্যে প্রবেশ করবে। ঠিক আছে, স্টমাকের কন্টেন্টকে বলা হয় কাইন, সার্ক করা হবে একটু একটু করে কাইন, এই পাইলোরিক স্প্রিংটা খুলবে একটু একটু করে কাইন কোথায় প্রবেশ করবে স্মল ইন্টেস্টাইনের মধ্যে প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে এবার এই স্টমাকের মধ্যে কোন কোন এনজাইম পাওয়া স্টমাকের মধ্যে সেগুলো ঠিক আছে। তো স্টমাকের আমরা পার্টগুলো দেখলাম, ঠিক আছে, স্প্রিংটারটা জানলাম, এবার স্টোমাকের মধ্যে কোন কোন ইঞ্জাইম পাওয়া স্টোমাক থেকে প্রথমে একটা জিনিস স্টোমাকে আমরা বলতে কী পাওয়া যায়, এইচ এল পাওয়া যায়, হাইলি অ্যাসিডিক স্টোমাকে পিএইচ 1.5 থেকে 2। ঠিক আছে, পিএইচ মোটামুটি তোমরা নেক্সট ক্লাসে করে 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 দেবো। এইভাবে একটা স্টেপ হয় না, পিএইচ কে বলা হয় কত থাকে 1 থেকে 14, তাই না? যত এই কারণে কি পাওয়া যায়,
এখানে দুটো কাজ রয়েছে, তার মধ্যে একটা কাজ তোমরা আগে দিন করেছো, বুঝতে পারবে? আচ্ছা জেনে রেখে দাও, এই অক্সেন্ট্রিক সেলকে কিন্তু প্যারাইটাল সেলও বলে। মানে তোমরা নোটে যদি প্যারাইটাল সেল পাও তখন কনফিউজ হয়ে যাও না যে স্যার একটা সেলের নাম বললো আমি আরেকটা সেলের নাম করছি, দুটোই কিন্তু এক, পি এ আর আই টি এল দুটোই লিখে দাও। প্যারাইটাল সেল মানে এই নামটা খুব কমন নাম আর কি। স্টমাকের মধ্যে কী কী কারণে জীবাণু প্রবেশ করতে পারে? জীবাণু প্রবেশ করতে পারে, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টমাকের মধ্যে যেটা রয়েছে, গ্যাস্ট্রিক অ্যাসিড, ওটা তো হাইলি অ্যাসিডিক, জীবাণুকে নষ্ট করতে পারে। স্যার তো বলবো গ্যাস্ট্রিক অ্যাসিডের পিএইচ কত? 1.5 to 3.5, ঠিক আছে, হাইলি অ্যাসিডিক। এবার 1.5 to 3.5 স্বাদ হচ্ছে নিউট্রাল, মানে হাইলি অ্যাসিডিক। এবার কীভাবে জীবাণু প্রবেশ করতে পারে? একটা আমরা কী জেনেছি, মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স, স্যার যেটা বলবো রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে কী হয়, মিউকাস সিক্রেট হয়, এই মিউকাস কী করে জীবাণুকে ট্র্যাপ করে, এই যে আমরা কথা বলছি ক্রমাগত কী ঢুকছে, জীবাণু প্রবেশ করছে, জীবাণুকে ট্র্যাপ করে। এবার বিকজ অফ দ্য সিলিয়ারি মুভমেন্ট কী হয়, মিউকাসটা জীবাণুগুলোকে ধরে নিয়েছে, এবার সেই অবস্থায় মিউকাসটা কী হয়, রেসপিরেটরি ট্র্যাক্টের নিচে উপর দিকে ওঠে এবং এই আনডুইং ইজ কল দ্য মিউকাস, এটা আমরা সলভ করে ফেলি, কেটে ফেলি এবং সেটা ইসোফেগাসের কোথায় প্রবেশ করে, স্টমাকে প্রবেশ করে, স্টমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিড তাকে নষ্ট করে দেবে জীবাণুকে। একটা আর কীভাবে হতে পারে, রাস্তা দিয়ে যাচ্ছে কোথাও ডিমটস বিক্রিয়া হচ্ছে, হিলি খিদে পেয়েছে, লোক সংলাতে পারলাম না, খেয়ে দিলাম, খালি কি ডিমটস খেলাম না তার সাথে জীবাণুগুলোও খেলাম, তাহলে আলটিমেটলি যা যা স্টমাকে প্রবেশ করছে জীবাণুগুলো সেগুলো বিক্রিয়া ধ্বংস করছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা বড় কাজ, এর পাশাপাশি আরও কাজ আছে স্যার বলবে, ডাইজেশনে সাহায্য করে, তাহলে এই দুটো পদ্ধতিতে কী হয় স্টমাকের মধ্যে জীবাণু প্রবেশ করতে পারে। ঠিক আছে, কোন সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করে স্টমাকের মধ্যে? ভেরি গুড, যার আরেকটা নাম প্যারাইটাল সেল। ঠিক আছে, স্টমাকের মধ্যে Thank you.
নাম কি পেপসিনোজেন। তাহলে পেপসিনোজেন কি প্রোএনজাইম কোথায় সিক্রেট হচ্ছে স্টোমাকে চিপ সেল বা পেপটিক সেল স্টোমাকে চিপ সেল বা পেপটিক সেল থেকে পাচ্ছে আমরা কি পেপসিনোজেন নামক এক ধরনের প্রোএনজাইম মানে ইনঅ্যাক্টিভ কিন্তু অ্যাক্টিভ নয় অর্থাৎ এ কিন্তু কোনো রকম খাদ্যবস্তুর উপরে কাজ করতে পারবে না বুঝতে পারলাম। তাহলে কি করতে হবে অ্যাক্টিভ করতে হবে কি করতে হবে অ্যাক্টিভ করতে হবে এবার অ্যাক্টিভ কে বলবে কেউ তো একজন যাবে অ্যাক্টিভ করার চেষ্টা একে অ্যাক্টিভ করবে এইচসিএল কে অ্যাক্টিভ করবে এইচসিএল এই যে এইচসিএল অক্সিজেন এক্সচেঞ্জ বা প্যারাইটাল সাথে সিক্রেট হচ্ছে সে কি করবে এই চিপসের থেকে সিক্রেট হওয়া পেপসিনোজেন যেটা এখন হয়েই যায় তাকে কি করবে অ্যাক্টিভ করবে এইচসিএল এইচসিএল কি করবে অ্যাক্টিভ করবে কাকে করবে পেপসিনোজেন যখনই পেপসিনোজেন অ্যাক্টিভ হয়ে যাবে এটা ট্রান্সফার হয়ে যাবে পেপসিন পেপসিনে কনভার্ট হয়ে গেল ঠিক আছে এটা কনভার্ট হয়ে যাবে কিসে পেপসিন ঠিক আছে বুঝতে পারলাম। তাহলে পেপসিনোজেন কার্বোএনজাইম পেপসিনের প্রয়োজন পেপসিনোজেন কার্বোএনজাইম পেপসিনের প্রয়োজন প্রথম মানে কি পেপসিন কেন রয়েছে পেপসিনোজেন ইনঅ্যাক্টিভ এটা নিষ্ক্রিয় এ কারো উপরে কাজ করতে পারবে একে কি করতে হবে অ্যাক্টিভ করতে হবে কে অ্যাক্টিভ করবে এই যে অ্যাক্টিভ করতে কে অ্যাক্টিভ করবে এই যে অ্যাক্টিভ করতে কিসে কাজ করে যাবে পেপসিন ঠিক আছে। তাহলে তোমরা যদি প্রশ্ন করা হয় যে পেপসিন কোন সেল থেকে সিক্রিয় হবে উত্তর কি হবে চিপসেল বা পেপটিক সেল তখন চলে আয় পেপসিনোজেন কোথা থেকে সিক্রিয় হবে চিপসেল বা পেপটিক সেল তোমার চলে এই সেল কোথা থেকে সিক্রিয় হবে এই সেল সিক্রিয় হবে এই সেলের পেপসিন স্টোমাকের অক্সিনটিক সেল বা প্যারাইটাল সেল তাহলে এখানে এই সেলের আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাই তো মানে যখন সে প্রোএনজাইম হিসেবে ছিল তার মধ্যে পটেনশিয়ালিটি আছে কিন্তু সে কাজ করতে পারছে না সে কারণ সংস্পর্শে এসে সে অ্যাক্টিভ হলো তখন সে কাজ করতে পারছে। যেমন এই যে তোমাদের মাস্টারমশাই খুব ভালো স্টুডেন্ট ঠিক আছে কিন্তু পড়ানোর লাইসেন্স তখন সে পায় ভালো স্টুডেন্ট তার মানে প্রো প্রফেসর প্রো প্রফেসর আমার সংস্পর্শে আসলে আমি শেখালাম এখনও পড়াচ্ছে এখন কি হয়ে গেল অ্যাক্টিভ ফর্ম বেরিয়ে আসলো এখনও প্রফেসর বুঝাতে পারছি প্রোটিনের উপরে কাজ করে আর পেপসিন এক ধরনের প্রোটিওলাইটিক বা প্রোটিএজ এনজাইম ঠিক আছে প্রোটিএজ মানে সে কার উপরে কাজ করবে প্রোটিনের উপরে কাজ করবে তাহলে পেপসিন কার উপরে কাজ করবে এই পেপসিন প্রোটিনের উপরে কাজ করবে কার উপরে কাজ করবে প্রোটিন ঠিক আছে এই কার উপরে কাজ করবে প্রোটিনের উপরে কাজ করে সেটাকে ভেঙে দিবে পেপটাইড ভেঙে দিবে এটা পেপটন বলা হয় ঠিক আছে যেটাকে পেপটন বলা হয় ঠিক আছে এই পেপটন বলা হয় মানে তুলনামূলক ছোট চেন অ্যামাইনো অ্যাসিড অনেকটা বড় ছিল ভেঙে একটু ছোট হয়ে গেল মানে কি একদম পার্সিয়াল ডাইজেশন কি হয়েছে পার্সিয়াল আংশিক সম্পূর্ণ তো হয়নি আমি পার্সিয়াল ডাইজেশন বুঝতে পারলো। এখানে আরো একটা ইঞ্জিন ঠিক আছে তাহলে আমরা একটা ইঞ্জিন জানলাম পেপসিন ঠিক আছে এই যে চিপসের এখান থেকে আরো একটা ইঞ্জিন নাম হচ্ছে গ্যাস্ট্রিক লাইকেন কি বলা হয় আর গ্যাস্ট্রিক মানে কি গ্যাস্ট্রিক মানে স্টোমাক গ্যাস্ট্রিক মানে স্টোমাক ঠিক আছে গ্যাস্ট্রিক লাইকেন ঠিক আছে এবার আমি বলবো লাইকেন মানে কার উপরে কাজ করবে
সামান্য কিছু রোল, যার জন্য মানে ছোট ক্লাসে বইতে লিঙ্গুয়াল লাইপেজের কথা লেখা থাকে না। মেজর ডায়েটারি লিপিড নিয়ে কথা বলছে, ট্রাইগ্লিসারাইড বা যেটাকে ট্রাইঅ্যাসিল গ্লিসারল বলা হয় সেটাকে ভাঙলে ফ্রি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাওয়া যায়। কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটের কোনো কেমিক্যাল ডাইজেশন হয় না, এটা অনলাইন হিসাবে
chemical digestion of carbohydrates does not take place in the stomach. কাইম ওটার নাম কাইম হয়ে যায়, আর ওই ইসোফেগাসের মধ্যে সেটা বোলাস ফর্মে থাকছে, স্টমাকের মধ্যে গিয়ে ওটা সেটা কী হচ্ছে, পুরো গ্যাস্ট্রিক কন্টেন্ট মানে গ্যাস্ট্রিক কন্টেন্টটা কী হয়ে যাচ্ছে, পুরো গ্যাস্ট্রিকের যে সিক্রেশন, স্টমাকের যে সিক্রেশন গ্যাস্ট্রিক জুস তার সাথে ভালো করে মিশে ওটা থকথকে খিচুড়ির মতো হয়ে যাচ্ছে জিনিসটা, সেটাকে বলা হচ্ছে কাইম। আর তাহলে কাইমটা কি হাইলি অ্যাসিডিক আপনারটা কিন্তু খুব বাজে অভ্যেস জানো তো, এটা খুব বড় মুদ্রা দোষ। তুমি বাজারে গিয়ে বলবে দাদা আপনার পটল কত করে, আপনার পটলটা দেখে দেবেন, আপনার পটলে যেন আপনার যাই হোক একটু বুঝে টুঝে বলতে হবে তাই না। হ্যাঁ মানে তোমরা কোন প্রফেশনে আসছো, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনে, তোমার কাছে ওষুধ রয়েছে, মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার, মেনস্ট্রুয়েশন বুঝো তো, মেনস্ট্রুয়েশন বুঝো তো, মাসিক বুঝো তো, লজ্জা পাওয়ার দরকার নেই, মেডিকেল প্রফেশনে আসছো, গাইনোকোলজিস্ট ট্রিট করছো, মহিলা গাইনোকোলজিস্ট বসে রয়েছে, তুমি যদি গিয়ে বলো ম্যাডাম যেখানে আপনার মেনস্ট্রুয়াল প্রবলেম হয়েছে কান ধরে বাইরে বার করে দেবে, ওর তাহলে আপনার কথাটা আজ থেকে ছেড়ে দাও, যেখানে পেশেন্টের মেনস্ট্রুয়াল প্রবলেম হয়েছে, মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার ঠিক আছে। জোকস অ্যাপার্ট, মজা করলাম অনেকক্ষণ পড়ছো, মাথা ধরে গেছে একটু হালকা হলো, কিন্তু এই জিনিসটা মাথায় বসিয়ে রাখো, আপনার আপনার বলা যাবে না সবাই, চলো দেখতে পাবো।
এই যে জিআই ট্র্যাক্ট বললাম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, এটাকে এলিমেন্টারি ক্যানেলও বলে। এই পুরো এলিমেন্টারি ক্যানেলের মধ্যে আমরা পেরিস্টালসিস দেখতে পাবো, যে খাবারটাকে ধাক্কা মেরে মেরে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা কি খানিকক্ষণের ব্রেক চাও? যদি একটু ব্রেক সরেছে, কারণ অনেকক্ষণ ধরে ক্লাসটা হচ্ছে, একটু ব্রেক। পরবর্তী যে অংশ অর্থাৎ স্মল ইন্টেস্টাইন, সেইটা সম্পর্কে এবার আমরা
রাইট হেপাটিক ডাক্ট, তাহলে দুটো নামই, একটা লেফট হেপাটিক ডাক আর একটা হচ্ছে রাইট, ঠিক আছে। এবার এই দুটো ডাক্তার একসাথে মিশে গেছে, মিশে গেছে না, দুটো ডাক্তার একসাথে মিশে গেছে, এর একটা নাম বলবো, এর নাম হচ্ছে কমন হেপাটিক ডাক্ট। দেখো লিভারের কাজ কি, লিভারের কাজ বাইর তৈরি করা, বাইর মানে বানানো, ঠিক আছে, লিভার কি করছে, পিত্ত তৈরি করছে, ঠিক আছে, তার ডান দিকের কোণে তৈরি হচ্ছে, আবার বাম দিকের কোণে তৈরি হচ্ছে, তার লেফট হেপাটিক ডাক্টে কি হচ্ছে, বাম দিকের কোণে যেটা তৈরি হচ্ছে তার লেফট হেপাটিক ডাক্ট বয়ে বয়ে আসছে, আর রাইট হেপাটিক ডাক্ট থেকে ডান দিক থেকে আসছে, দুটো মিলে তৈরি হচ্ছে কি, কমন হেপাটিক ডাক্ট, কমন মানে কি সাধারণ, যে শুধু একসাথে মিলে গেছে তার জন্য হলো কমন হেপাটিক ডাক্ট, ঠিক আছে, এটার নাম, এটা বলা হয় গল ব্লাডার, বা যেটাকে বলা হয় পিত্ত থলি, ঠিক আছে, গল ব্লাডার বা যেটাকে বলা হয় পিত্ত থলি, গল ব্লাডার বা পিত্ত থলি, গলপাটার থেকেও একটা নালি বেরিয়েছে, এটা একটা নালি বেরিয়েছে, গলপাটার থেকে একটা নালি বেরিয়েছে, ঠিক আছে, এই নালিটাও একটা নাম বলছে, ঠিক আছে, এটা বলে সিস্টিক ডাক্ট, কেন এটাকে কমন বাইল ডাক্ট বলা হচ্ছে বলতে পারবে কেউ? লিভার থেকে বাইল এসে ওই ডাক্টটা দিয়ে যাচ্ছে, আবার গল ব্লাডার থেকে বাইল এসে ওই ডাক্টটা দিয়ে যাচ্ছে, ওটা হচ্ছে কমন বাইল যাওয়ার কমন একটা ডাক্ট, তাই এটাকে বলা হচ্ছে কমন বাইল ডাক্ট। সিস্টেম ক্ষেত্রে ডিউর নাম একদম ওখানে,
একটা নাম বলি, কমন বাইরটা যেখানে অ্যাঙ্কুলার ভাটার রয়েছে ঠিক তার সামনে কমন বাইরটা ব্যবহার করবো, ঠিক আছে? অর্থাৎ যে কমন বাইরটা যখনই গ্যান্ট্রিটি তাকে সম্মিলিত করবে এইখানে একটা স্প্রিংটার রয়েছে, ঠিক আছে? স্প্রিংটার তাহলে বাইল আসার, বাইল কতটা আসবে কতটা আসবে না এটা কে কন্ট্রোল করছে, কোন স্প্লিন্টার কন্ট্রোল করছে? বাইল, ছবিটা ছেড়ে দাও। বাইল আসার পরিমাণটা কে কন্ট্রোল করছে, কোন স্প্লিন্টার? আমার না, বাবা সবার স্প্লিন্টার অফ বয়ডেন। ভেরি গুড, স্প্লিন্টার অফ বয়ডেন। আর স্প্লিন্টার অফ ওডি কী করছে? বাইল এবং প্যানক্রিয়াটিক জুস দুটোই কতটা এসে পড়বে ডিওডেনামে সেটা কে কন্ট্রোল করছে? এটা তো কমন পাথওয়ের মধ্যে রয়েছে না, তাহলে বাইল এবং প্যানক্রিয়াটিক জুস দুটোকেই কন্ট্রোল করবে, কতটা এসে ডিওডেনামের মধ্যে পড়বে?
স্প্রিংটা না প্রোটিন বাই প্লাস প্যানক্রিয়েটিক ডিজিজ, ঠিক না? লিখে নাও, তারপরে স্যার আবার এগোবেন। ভেরি গুড, অনেক ছোট ছোট ড্রপলেটে ভেঙে যাবে, বড় ড্রপটা ছোট ছোট ড্রপলেটে ভেঙে যাবে। সাতের যত নিচের দিকে যাবে তত সেটা অ্যাসিডিক নেচার বাড়ছে, আর সাতের যত উপরে যাবে সেটা অ্যালকালাইন নেচার বাড়ছে। মানে সাতের উপরে গেলে সেটা ক্ষার নেচারটা বাড়ছে, আর নিচের দিকে আসলে তার অম্ল নেচারটা বাড়ছে, আর সাত হচ্ছে নিউট্রাল। ছোট ক্লাসে প্রয়োগ করে দেবো, ঠিক আছে? প্রসম বিক্রিয়া বলে একটা বিক্রিয়া
অ্যাসিডকে নিউট্রাল কিভাবে করবো? ক্ষার দিয়ে করবো। ক্ষার মানে পেট কত হবে? সাথে কাজ করতে পারে না আমরা শিখেছি। তাহলে এখানে যদি অ্যামাইলোলাইটিক এনজাইমকে কাজ করতে হয় তাহলে এর এনভায়রনমেন্টটা অতটা অ্যাসিড থাকলে হবে না, অতটা অ্যাসিডিক যদি এনভায়রনমেন্ট থাকে তাহলে হবে না। তাহলে ওটাকে কী করতে হবে? তার অ্যাসিডিক নেচারটা কমাতে হবে, অ্যাসিডিক এনভায়রনমেন্টটা কমাতে হবে। সঙ্গে সঙ্গে কি কমে যাবে? যেই মুহূর্তে সঙ্গে সঙ্গে কি অ্যাসিডিক নেচারটা পুরোটা কমে যাবে? হয় নাকি আস্তে আস্তে পাস করবে, আস্তে আস্তে ঠিক আছে। তাহলে বাইরে কী করবো? এক মিনিট পর অ্যাসিডিক নেচারটাকে কমাতে শুরু। তাহলে বাইরে আমরা দুটো কাজ করলাম, কী বললাম? ইমালসন ক্রিয়েশন আর কি হচ্ছে অ্যাসিডিক নেচারকে কমানো, কারণ এর নিচে পিএইচ হচ্ছে 8.4। আচ্ছা এইবার দেখো প্যানক্রিয়াস থেকে কী কী এনজাইম সিক্রেট হয়? প্যানক্রিয়াস ঠিক আছে, প্যানক্রিয়াস থেকে কোন কোন এনজাইম সিক্রেট হয়? প্যানক্রিয়াসের যে সিক্রেশন যেগুলো হচ্ছে সেগুলো দেখবো অ্যালকালাইন ইন নেচার, বাইল বাইল যেটা আসছে সেটাও অ্যালকালাইন ইন নেচার, স্মল ইন্টেস্টাইনের নিজস্ব কিছু সিক্রেশন আছে যেটাকে সাকাসেন্ট্রিক অ্যাসিড বলা হয় সেটাও অ্যালকালাইন ইন নেচার। সব অ্যালকালাইন সিক্রেশন তো পড়ে তাহলে কী করবে? স্টমক থেকে যে হাইলি অ্যাসিডিক কাইম আসছে তাকে নিউট্রালের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। বুঝতে পারলো? নিষ্ক্রিয় অবস্থা রয়েছে মানে সে কাজ করতে পারে না, কেউ করলে তাকে অ্যাক্টিভ করলে তাহলে সে কাজ করতে পারে। ঠিক আছে দেখো প্যানক্রিয়াসের মধ্যে প্রোএনজাইম হিসাবে প্রথমে আসছে ট্রিপসিন। কার্বক্সিপেপটাইডেজ এর উপরে কাজ করে, ঠিক আছে?
কনট্রাক্ট করে কার্বক্সি পেপটাইডেজ, ঠিক আছে? মানে ট্রিপসিনোজেন যেটা প্যানক্রিয়াস থেকে আসছিল সেটা এন্টারোকাইনেজের সংস্পর্শে এসে কিসে কনভার্ট হয়ে গেল, ট্রিপসিনে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে? এই ট্রিপসিনটা কি প্রোটিয়েজ বা প্রোটিওলাইটিক এনজাইম যে প্রোটিনকে ডাইজেস্ট করতে সাহায্য করে, তার পাশাপাশি এই ট্রিপসিন কী করে, প্রোকার্বক্সিপেপটিডেজ নামক যে প্রো এনজাইম তাকে কনভার্ট করবে কিসে, কার্বক্সিপেপটিডেজে কনভার্ট করবে। কারণ প্যানক্রিয়াসের মধ্যে জেনে নাও দুধ, মানে দু ধরনের সেল নিয়ে আমরা কথা বলবো, একটা হচ্ছে অ্যাসিনার সেল, একটা হচ্ছে ডাকটাল সেল। অ্যাসিনার সেল, অ্যাসিনার সেল, এই অ্যাসিনার সেল কি করে, এই যত ডাইজেস্টিভ এনজাইম বা কোএনজাইম সেগুলোকে সিক্রেট করে। আর ডাকটাল সেল মানে এই যে প্যানক্রিয়াটিক ডাক এর যে সেল, এগুলোকে ডাকটাল সেল বলা হয়। এই ডাকটাল সেল কি করবে, বাইকার্বনেট সিক্রেট করবে। এবং বাইকার্বনেট সিক্রেট করলে সেটা কি হবে, সুরজিৎ প্যানক্রিয়াটিক অ্যামাইলেজে যাওয়ার আগে ট্রিপসিনোজেন যখন বললে, কাইমোট্রিপসিনোজেনটা একটু বলে দাও, যেটা ট্রিপসিনের প্রেজেন্সে কিসে কনভার্ট হবে, কাইমোট্রিপসিনে কনভার্ট হবে। ইনফ্যাক্ট তোমার ট্রিপসিনোজেন আর কাইমোট্রিপসিনোজেন হচ্ছে মেন, প্রোকার্বক্সিপেপটিডেজ তারপরে আসে। কাইমোট্রিপসিনোজেন অ্যান্ড দিস উইল গেট কনভার্টেড টু অ্যাক্টিভ কাইমোট্রিপসিন ইন প্রেজেন্স অফ ট্রিপসিন। সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, ট্রিপসিনোজেন যেটা ট্রিপসিনে কনভার্ট হবে, ট্রিপসিনোজেন ইনঅ্যাক্টিভ যেটা ট্রিপসিনে কনভার্ট হবে, কিসের প্রেজেন্সে, এন্টারোকাইনেজের প্রেজেন্সে। তারপরে কোনটা, কাইমোট্রিপসিনোজেন যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ প্রো এনজাইম, সেটা কনভার্ট হবে কিসে, কাইমোট্রিপসিনে কনভার্ট হবে, কিসের প্রেজেন্সে, ট্রিপসিনের প্রেজেন্সে। তারপরে আসবে প্রোকার্বক্সিপেপটিডেজ যেটা হচ্ছে প্রো এনজাইম, কনভার্ট হবে কিসে, কার্বক্সিপেপটিডেজে, ট্রিপসিনের প্রেজেন্সে। মুখের মধ্যে আমরা এক ধরনের অ্যামাইলেজ পেয়েছিলাম, ওটাকে কী বলা হয়, মুখের মধ্যে সালাইভারি অ্যামাইলেজ, আবার আমরা অ্যামাইলেজ কোথায় গেলাম, পাকস্থলীতে হাইলি অ্যাসিডিক, তাই না? ওখানে কোনো অ্যামাইলেজ ইন্টেস্টাইন কাজ করতে পারবে না, আমরা বলেছি কোথায় গেলাম, স্মল ইন্টেস্টাইন, তাই তো? এই যে অ্যামিলোক্সিন যেটা প্যানক্রিয়াস ছাড়ছে, এ কী করবে, এ কার্বোহাইড্রেটকে ভেঙে ডাইস্যাকারাইডে কনভার্ট করবে। মুখের মধ্যে কী দেখেছিলাম, ডায়ারি, সেটাও কার্বোহাইড্রেটকে ভেঙে ডাইস্যাকারাইডে কনভার্ট করবে। কিন্তু আমি যদি কম্পেয়ার করি, এ বেশি স্ট্রং,
ডায়রি বিশিষ্ট্রম না অ্যানিলাপসিন বিশিষ্ট্রম? কোনটা বিশিষ্ট্রম? অ্যানিলাপসিন অবশ্যই বিশিষ্ট্রম, কিন্তু এই ডাইসাকারাইডটি কনভার্ট হলো মানে মুখের সাথে বলবো এবং স্মল ইন্টেস্টাইনের সাথে বলবো অ্যানিলাপসিন এবং এই ডাইজেশনটা কী হলো? পার্সিয়াল ডাইজেশন হলো, কমপ্লিট ডাইজেশন হলো না, তার মানে ডাইসাকারাইডটা আরও ঘুরতে হবে, সেটা স্যার বুঝিয়ে দেবে সত্যি ভাবে। তারপরে আপনার ঠিক আছে।
এখানে দেখো এটা আমরা পড়েছি মৌলিক বিজ্ঞানে প্রথম পড়লাম কি ডিওডিনাম সেটা অংশটা কেমন বলবো ডিওডিনাম লাগবে তাই সাকার লাগবে তার মধ্যে ল্যাকটেজ কি বলবো
ল্যাকটেজ থানলে কি তৈরি হবে? তাহলে আলটিমেটলি মনোস্যাকারাইডে কনভার্ট হলো মানে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন কিন্তু হয়ে যাবে। এইভাবে ধরো একটা চেইন রয়েছে,
পজিটিভ টাইপ আমরা প্রথমে বলেছি, একটা টাইপ মোলার অ্যামাউন্ট আছে, ওটা যদি তৈরি হয়ে যায় পজিটিভ টাইপ, পজিটিভ এই অ্যামাইনো ক্যাপিটাল কি করবে, এই পজিটিভ টাইপ থেকে একটা একটা অ্যামাইনো আসবে করতে করতে, মানে এখান থেকে একটা একটা অ্যামাইনো আসবে এইভাবে আলাদা হবে, একটা একটা কোন করবে আলাদা করবে, মানে চিন্তা করে একটা মালা, একটা ফুলের মালা, মালা থেকে তুমি একটা একটা করে ফুলকে খুলতে খুলতে যাচ্ছ, তাহলে কি হলো, একটা করে ফুল আলাদা হয়ে গেল আর মালাটাও ছোট হতে লাগলো, ঠিক আছে, সেম জিনিসটা করবে, এই চেন থেকে একটা একটা অ্যামাইনো আসবে খুলতে খুলতে যাবে, আর অ্যামাইনো আসবে মানে কি প্রোটিনের সব থেকে ভালো অ্যাবজর্বেবল, ঠিক আছে, এরপর রয়েছে ভেঙে দিচ্ছে ডাইপেপটিডেজ, এই ইন্ডিভিজুয়াল অ্যামিনো অ্যাসিড ভেঙে দিচ্ছে, এর উপরে কাজ করলে কি হবে, এখানে তোমাদের ডাইজেশন কমপ্লিট, ঠিক আছে, ডাইজেশনটা এখানে তোমাদের কমপ্লিট, ঠিক আছে, কার্বোহাইড্রেট ডাইজেশন, প্রোটিন ডাইজেশন আর লিপিড ডাইজেশন, ঠিক আছে, ডাইজেশনে যদি আমরা স্থান দেখি কোথায় কোথায় হচ্ছে, মাউথ, স্টোমাক, স্মল ইনটেস্টাইন, শুরু হচ্ছে কোথায়, মাউথ, একদম কমপ্লিটলি ডাইজেশন কোথায় হয়, স্মল ইনটেস্টাইন, মাউথের মধ্যে কি কি ডাইজেশন হয়, কিছুটা লিখে দিন, তাহলে মাউথের মধ্যে কিছু ডাইজেশন হয় না, স্টোমাকের মধ্যে কি কি ডাইজেশন হয়, প্রোটিন আর লিপিড, প্রোটিন আর কার্বোহাইড্রেট ডাইজেশন এখানে হয় না, ঠিক আছে, তুমি বলো আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে এরকম বোঝালাম একদম কমপ্লিটলি ডাইজেশন কোথায় হয়, একদম কমপ্লিটলি মানে সম্পূর্ণ রূপ, না আপনি বলুন একদম সম্পূর্ণ রূপ, কমপ্লিটলি মানে একদম সম্পূর্ণ রূপ, ডাইজেশন কোথায় হয়, পাশের জন তুমি বলো, বলো পাশের জন, হ্যাঁ বলো, স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে, দেখো মুখেও ডাইজেশন হচ্ছে, স্টমাকেও ডাইজেশন হচ্ছে, সব থেকে ভালো ডাইজেশন যদি কোথাও হয় সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, এবং সেটা হচ্ছে কমপ্লিট ডাইজেশন, মানে একদম অ্যাবজর্বেবল ফর্ম অফ দি ভেঙে দেবে, আর ছোট্ট একটা 10 মিনিটের ক্লাস হবে, ঠিক আছে, এখন হালকা করে একটা জিনিস বলবো, তাই তোমাদের লাস্ট, ঠিক আছে, এখন 10 মিনিট বেশি অনেক ক্লাস হয়েছে, অনেক লম্বায় কোনটা বড়, স্মল ইন্টেস্টাইন বেশি বড় না লার্জ ইন্টেস্টাইন বেশি বড়, লম্বাতে যদি লম্বা দেখি কোনটা বেশি বড়, স্মল ইন্টেস্টাইন বেশি বড়, তাহলে আমি এটাকে স্মল বলছি না, ডায়ামিটার, হ্যাঁ আমরা যদি তার ডায়ামিটার দেখি, ডায়ামিটার
লম্বা যদি বলি স্মল ইন্টেস্টাইনের লেন্থ কত লার্জ ইন্টেস্টাইনের লেন্থ কত লার্জ ইন্টেস্টাইন মোটামুটি একটু লার্জ ইন্টেস্টাইন কতটা মোটামুটি ফাইভ ফিট আর স্মল ইন্টেস্টাইন কতটা আঠেরো থেকে বাইশ ফিট আমি যদি অ্যাভারেজ দিই মোটামুটি কুড়ি ফিট মতো কোথায় কুড়ি ফিট আর কোথায় পাঁচ ফিট ঠিক আছে পিছিয়ে 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 একটু ছোট্ট জায়গার মধ্যে থাকছে আগেকার টেলিফোনের তার দেখেছিলে অনেক লম্বা তার তুমি একটা প্রান্ত ধরবে আমি একটা প্রান্ত ধরবো ছেড়ে দেবে একটুখানি জায়গায় চলে যাবে কেন পিছিয়ে পিছিয়ে স্মল স্পেসের মধ্যে রয়েছে স্মল ইন্ডাস্ট্রি এবার আসছে না ঠিক আছে এই পার্টটা কেমন শিকাম ঠিক আছে বলবো শিকাম এরপর দেখো এই এই যে ইলিয়াম আর শিকাম এখানে এক ধরনের বাল্ব আছে বাল্বটার নাম বলতে পারবে ইলিওসিকাল বাল্ব ইলিওসিকাল বাল্ব যেহেতু ইলিয়াম আর শিকামের জাংশন তাই এটাকে বলে ইলিওসিকাল বাল্ব ইলিওসিকালের বানানটা একটু ঠিক করে নাও আই এল ই ও আই এল ই ও আর সিকাল তো জানো সি ই সি এল এটা এক ধরনের স্প্লিন্টার মাসেল ঠিক আছে which is situated at the junction of ilium and sacrum. ডাইজেশন হয়ে যাওয়ার পর কিছু তো পার্টিকেল থাকবে
সেটা ডাইজেশন হবে না। এই আনডাইজেস্টেড ম্যাটেরিয়াল আর জল কোথায় প্রবেশ করে যাবে? ঠিক আছে, অর্থাৎ এটাকে দেখতে অনেকটা গোবর গোলা জলের মধ্যে, অর্থাৎ জলে যদি আমরা গোবর করে দিই দেওয়া হয় এবং গোবর গোলা জলের মধ্যে এখানে প্রবেশ করি। ঠিক আছে, এইবার আমরা একটা প্রশ্ন পেরিসকোপ কিছু মুভমেন্ট হয় পুরো আমাদের এলিমেন্টারি প্যানেলে হয় পুরোটাতে, তো এই এখানে প্রায় পেরিসকোপ কিছু মুভমেন্ট হতে থাকে ব্লাড প্রেশারে। যখন এই পেরিসকোপ কিছু মুভমেন্ট হবে আস্তে আস্তে কী হবে, এটা আস্তে আস্তে উপর দিকে, যখন উপর দিকে উঠবে সাথে সাথে কী হবে জল কী করতে থাকবে অ্যাবজর্ব হতে হবে, জল কী হবে অ্যাবজর্ব হবে। তাহলে জল যখনই আস্তে আস্তে অ্যাবজর্ব হবে এই গোবর গোলা জলটা আস্তে আস্তে কী হবে সপ্তক হতে শুরু করবে, সেটা আস্তে আস্তে কী হবে সপ্তক হতে শুরু করবে। যখন আলটিমেটলি এই রেকটা রেকটামে যখন চলে আসবে, এই রেকটামে যখন চলে আসবে সেটা গোবর গোলা জলের মতো থাকবে, ঠিক আছে, সেটা গোবর গোলা জলের মতো থাকবে, সেটা কিসের পরিণত হবে সলিড, একদম সলিড, ঠিক আছে, একদম সেমি সলিড, ঠিক আছে, সেই সেমি সলিড কিন্তু এখানে স্টোর হবে, এটা মানে কি বলি স্টুল কি বলা হয়, ঠিক আছে। এবার দেখো এই অ্যানাল ক্যানাল রয়েছে, এখানেও দুটো স্প্রিং থাকে, ছেড়ে দিচ্ছে না, ছবিটা ঠিক হচ্ছে না, এই জন্য বললাম যে এখানে একটা স্প্রিন্টার থাকে, স্প্রিন্টার মানে তোমরা জানো ব্রেক করে স্যার বলে দেয়, ঠিক আছে, স্প্রিন্টার স্প্রিন্টারের কাজ কি ওয়ান ওয়ে, ঠিক আছে, যখন মল ট্যাগ করতে হবে তখন তো স্প্রিন্টারটা খুলে যাবে, তখন স্প্রিন্টার খুলে যাবে, খুলে গেলে কী হবে তখন মল দেবে, ঠিক আছে, তাহলে স্প্রিন্টার কী করছে, এই স্প্রিন্টার থাকার ফলে কিন্তু আমাদের মল ট্যাগটা কী হচ্ছে কন্ট্রোল হচ্ছে, স্প্রিন্টার জানো কী করবে সবসময় মল দেবে, সবসময় মল দেবে, মানে রেকটামে এসে জমল ব্যাস ম্যাটেরিয়াল, মানে এখন আমি পড়াচ্ছি আমার রেকটামে এসে জমে গেছে, আমি এখানে ছেড়ে দিলাম, তাই কি হয় তখন ছেড়ে যে একটু তুমি ব্যস্ত এখন আমি বুঝতে পারছি, তুমি দেখো এই যে লার্জ ইন্টেস্টাইন যখন ওয়েস্ট ম্যাটেরিয়াল লার্জ ইন্টেস্টাইন আমাদের ঢুকলো, ওকে একটু রেস্ট দাও, হ্যাঁ মানে বেচারি আপনি বুঝতে পারছি এই গরমে ওদের কিছু জামা কাপড় ভিজে চান হয়ে গেছে, কন্টিনিউয়াস একটা মানুষ বলছে এখানে এসে থাকলে বুঝতে পারবে, মাথার উপরে ফ্যানটা হওয়া মাথা লাগছে না এখন যেখানে যা গরম, এই যে লার্জ ইন্টেস্টাইন এখানে যখন ওয়েস্ট ম্যাটেরিয়ালটা ঢুকলো তখন কীরকম টাইপের ঢুকলো একদম গোবর গোলা জলের মধ্যে, যেটা স্যার বলবে। এবার এখানে কী রয়েছে, ওয়েস্ট ম্যাটেরিয়াল রয়েছে যেটা আর অ্যাবজর্ব করার মতো জায়গায় নেই, তার সঙ্গে কী রয়েছে কিছু জল রয়েছে, কিছু ইলেকট্রোলাইট সল্ট রয়েছে, এবার এখানে তো পেরিস্টালসিস হয়, পেরিস্টালসিস হয় তাহলে কী হবে ওয়েস্ট ম্যাটেরিয়াল আস্তে আস্তে এগোতে 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 যাবে সামনের দিকে, তাই তো, এবার যত এটা এগোবে তত কী হবে জলটা অ্যাবজর্ব হতে থাকবে, আর যত জলটা অ্যাবজর্ব হবে ওয়েস্ট ম্যাটেরিয়ালটা কী হবে ড্রাই আপ হতে থাকবে, তত শুকনো হবে, আলটিমেটলি যখন রেকটামে পৌঁছাবে তখন কিন্তু ওটা জল মতো থাকবে না, ওটা স্টুলের আকার ধারণ করে গেছে, এবার এটা আস্তে আস্তে ভরতে লাগবে, ভরতে ভরতে যখন একটা লেভেল অবধি ভরে যাবে তখন কিন্তু ওটা ডিফিকেট করে দেবে, আমরা পটি পটি হিসাবে তাকে বার করে দেবো, তাই তো। এবার মজার ব্যাপার হচ্ছে এই যে অ্যানাল অ্যানাস যেটা রয়েছে এতে ঘিরে দুটো স্প্রিন্টার থাকে, একটা ভেতর দিকে একটা বাইরের দিকে, ভেতর দিকে যে স্প্রিন্টার সেটাকে বলা হয় ইন্টারনাল অ্যানাল স্প্রিন্টার, আর বাইরের দিকে যেটা থাকে সেটাকে কী বলা হবে এক্সটার্নাল অ্যানাল স্প্রিন্টার। এই যে দুটো স্প্রিন্টার ইন্টারনাল অ্যানাল স্প্রিন্টার এবং এক্সটার্নাল অ্যানাল স্প্রিন্টার এরা কী করবে, এরা পটিটাকে আটকে রেখে হতে দেবে, এই যে বললো তোমাকে পড়াচ্ছি আমার রেটটা ভরে গেছে আমার বেগ আসবে কিন্তু আমি যেখানেই করে দেবো, তারপর না আমাকে টাইম দিতে হবে, আমি যেতে হবে টয়লেট অব্দি বা ক্লাসটা কমপ্লিট করে তারপর আমি যাবো, তাই তো। তাহলে এই যে আটকে রাখছি এই আটকে রাখার কাজটা কী করছে অ্যানাল স্প্রিন্টারগুলো করছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যেটা ভেতর দিকের যে স্প্রিন্টারটা যেটা ইন্টারনাল অ্যানাল স্প্রিন্টার সে কিন্তু আমাদের কথা শুনবে না, শরীরের কথা শুনবে, অর্থাৎ রেটটা ভরে গেছে ইন্টারনাল অ্যানাল স্প্রিন্টার খুলে গেলেন গাড়ি, তুমি রাস্তায় রয়েছ ইন্টারনাল তোমার রেকটাম ভরে গেছে ইন্টারনাল অ্যানাল স্প্রিন্টার খুলে গেছে, কী হবে চাপ হবে না, এখন এক্সটার্নাল অ্যানাল স্প্রিন্টার আছে চাপ বেড়ে গেল,
তুমি আমার লোকমাত্র আমাকে ডাকছো বাবা, যা পাপ করেছি এবার আমাকে ছেড়ে দাও, আমি আর কোনো পাপ করবো না, আমাকে বাড়ি অব্দি পৌঁছাতে দেবো, তাই তো? এবার এই যে তোমার কথা শুনলো, লোকমাত্র আমার শুনলো, সেটা কিসের মাধ্যমে শুনলো? এক্সটার্নাল অ্যানালাইসিস। ইন্টারনাল অ্যানালাইসিস খুলে গেছে, একটা দরজা খুলে গেছে, আরেকটা দরজা চেপে রেখে দিচ্ছে। তুমি বাড়ি অব্দি বসলে, ফিরলে, ফিরে আবার বসলে, বসে বললে বাবা ধন্যবাদ, খুলে যা সিমসিম, সিমসিম খুলে গেল, সিমসিম কোনটা? এক্সটার্নাল অ্যানালাইসিস। এবার তুমি ডিফিকাল্ট করো, এবার খুব বাড়াবাড়ি হয়ে গেলে সেটা অন্য জিনিস, তখন তো সেটা কিছু করা যাবে না। কিন্তু ইন জেনারেল এটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন, বোঝাতে পারলাম। যদি এই অবধি যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে আমি দুটো প্রশ্ন করবো, আমাকে বলো তো ডায়রিয়া কেন হয়? ডায়রিয়া জানি আমরা জলের মতো পায়খানা কেন হয়, অনেক কারণে হয়। আমার সেশন থেকে ছোটো করছি আমি বলে দিচ্ছি, ধরো কোনো একটা জীবনের মধ্যে বাসা হয়েছে, জীবনের মধ্যে এখানে বাসা হয়েছে, আমাদের শরীর কী চাইবে তাকে বার করে দিতে? আমাদের শরীরের বাইরে থেকে কোনো জিনিস যদি প্রবেশ করে আমরা কী চাই? তাহলে তোমার চোখে একটা বালি এসে বলবে, কী বলবে নাকি আগে তুমি আমাকে বার করবে, কী করবে আগে বার করবে, মুখের মধ্যে একটা চুল আসবে, আগে চুল করে ফেলে দেবে, তাই তো? এটা আমাদের শরীরের নর্মাল রিফ্লেক্স। ঠিক সেরকম যদি ইন্টেস্টাইনের মধ্যে একটা জীবাণু প্রবেশ করে, আমাদের শরীর কী চাই ওটাকে বার করে দিতে? হাত ঢুকিয়ে বার করা সম্ভব, প্র্যাকটিক্যালি পসিবল। তাহলে বার করার একটাই উপায় কী? এখানে যে পেরিস্টাল সিস্টেম আছে, পেরিস্টালসিস বাড়িয়ে দাও, যাতে ধাক্কায়ও বেরিয়ে যায়। ধাক্কায় বেরোতে পারবে কি পারবে না, ও কামড়ে বসে থাকবে কি থাকবে না পরে না, শরীর কী করলো? পেরিস্টালসিস বাড়িয়ে দিল। এবার চিন্তা করো, নর্মাল পেরিস্টালসিস এটা ছিল, ঠিক আছে? এদিকে দেখো, পরে লিখবে, পরে লিখবে, কনসেপ্টটা বোঝা। নর্মাল পেরিস্টালসিস শরীরের এরকম ছিল, পেরিস্টালসিসটা বেড়ে গেছে, তাহলে কি এই যে ওয়েস্ট মেটেরিয়াল আর জল যেটা, সেটা কি তাড়াতাড়ি পাস করবে না আস্তে আস্তে পাস করবে? তাড়াতাড়ি পাস করবে। এবার যত তাড়াতাড়ি পাস করবে, জল যে অ্যাবজর্ব করছিল সেই অ্যাবজর্ব করার টাইমটা বেশি পাবে না কম পাবে? কম পাবে, বোঝাতে পারছি? তাহলে কম জল অ্যাবজর্ব হবে, তাহলে রেক্টামে কি স্টোর থাকবে? মল আর জলের সংমিশ্রণ, ঠিক আছে? রেক্টাম ভরে গেল, অ্যানাউন্সমেন্টটা খুলে গেল, তুমি যখন ডিফিকেট করলে তখন কী বেরোলো? তাই তো? অ্যান্ড দ্যাট ইজ ডায়রিয়া, বোঝাতে পারছি? উল্টো চিন্তা করো, কনস্টিপেশন কেন হয়? অনেক বেশি পাবে, তাহলে কি হবে? অনেক বেশি জল অ্যাবজর্ব করে নেবে, তাহলে স্কুলটা যখন এখানে রেখাতে পৌঁছাতে হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, যখন ডিফিকেট করবে তখন কী বেরোবে? পাথর বেরোবে। আর দ্যাট ইজ কনস্টিপেশন। এবার এখানে অনেকগুলো কারণের জন্য হয়, সেটা আমরা যখন ভ্রম নিয়ে পড়বো তখন আমরা দেখবো। অ্যাসিটাইল কোলিন বলে এক ধরনের জিনিস আছে, এক ধরনের জিনিস আমাদের শরীর ছাড়ে, অ্যাসিটাইল কোলিন যেই পেরিস্টালসিস কন্ট্রোল করে। যদি অ্যাসিটাইল কোলিনের সিক্রেশন কমে যায় তাহলে কী হবে? পেরিস্টালসিসটাও কমে যাবে, আগে যে গতিতে হচ্ছিলো সেটা থাকবে না, কমে যাবে, তাহলে আস্তে 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 পাস করবে, ঠিক আছে? আস্তে আস্তে পাস করলে জল অ্যাবজর্বশনের টাইম বেশি হয়ে যাবে, আর জল অ্যাবজর্বশনের টাইম বেশি হয়ে গেলে জল বেশি অ্যাবজর্ব হয়ে যাবে, সিস্টেমটা বেশি ড্রাই হয়ে যাবে, এবং যখন ডিফিকেট করবে হার্ট স্ট্রোক করে দেবে। এই জন্য দেখবে বয়স্ক মানুষদের কনস্টিপেশন বেশি হয়, কেন? কারণ অ্যাসিডাইল কোলিনের সিক্রেশন কে কন্ট্রোল করে? নার্ভস কন্ট্রোল করে। আচ্ছা, তোমার যা নার্ভের ক্ষমতা, এটা বয়স্ক মানুষের কি তাই ক্ষমতা হবে? হবে না। তাহলে তার অ্যাসিডাইল কোলিন সিক্রেশন কম, অ্যাসিডাইল কোলিন সিক্রেশন কম হলে পেরিস্টালসিসটা এফেক্টেড হবে, যত ভালো পেরিস্টালসিস তোমাদের হবে ওর তত ভালো হবে না, ওর স্লো হবে, সেই জন্য বয়স্ক মানুষদের কী হয়? কনস্টিপেশন বেশি দেখা দেয়। আমি ইনফরমেশন ক্লিয়ার, বোঝাতে পারলাম? সো দিস ইজ অল অ্যাবাউট ডাইজেস্টিভ সিস্টেম। তোমাদের সেশন কেমন লাগলো? এদিকে এসো, স্যারের ক্লাস কেমন লাগলো তোমাদের? ভালো লেগেছে? স্যার খুব ভালো করে পড়ায়, ভয় পাওয়ার কিছু নেই, যা বুঝতে অসুবিধা হবে জিজ্ঞেস করবে। আজকে স্যার অনেকক্ষণ ক্লাসগুলো বুঝলাম স্যারের, আজকে কষ্ট হচ্ছে, আজকে যাতে করে স্যার অ্যাবজর্পশনটা ইন্টেনশনালি স্কিপ করে গেল, পরের দিন তোমাকে অ্যাবজর্পশন পার্টটা বুঝিয়ে দেবে, ঠিক আছে? কারণ এটা কি নিয়ম একটা হয় না, এই গরমের মধ্যে দাঁড়িয়ে কন্টিনিউ আসলে দেখো কতক্ষণ ক্লাস হচ্ছে, স্যার করছে, তোমাদেরও কষ্ট হচ্ছে, স্যারেরও হচ্ছে, তাহলে অ্যাবজর্পশন পার্টটা স্যার পরের দিন তোমাকে বুঝিয়ে দেবে, ঠিক আছে? ডান, চলো এখানে শেষ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।